মেক্সিকো পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি দেশের নাম। সাম্প্রতিক সময়ে চীন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতায় অন্যতম গুটি হিসেবে দেখা হচ্ছে দেশটিকে। বিশ্বমরল যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর ঐতিহাসিক সম্পর্ক, দেশ দুটি একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনেরও মেক্সিকোর প্রতি আগ্রহ বেড়েছে। দেশ তিনটির মধ্যে ত্রিমুখী সম্পর্ক রয়েছে, আর এর পেছনে আছে গুরুত্বপূর্ণ কিছু স্বার্থ। ভূরাজনীতির আজকের পর্বে আলোচনা করব মেক্সিকো ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজ রাজনৈতিক স্বার্থ কি, দেশ দুটির প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে লাভবান হচ্ছে মেক্সিকো। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মেক্সিকোর ভূরাজনৈতিক গুরুত্ব কতটা, শুরুতেই এই বিষয়টি সম্পর্কে জানা যাক। ইতিহাস বলে দুই বিশ্বযুদ্ধ এমনকি স্নায়ুযুদ্ধের সময়ও মেক্সিকো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। স্নায়ুযুদ্ধের সময় মেক্সিকোর ভূ অর্থনীতি প্রাধান্য পেতে শুরু করে। ১৯৯৪ সালের নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটা চুক্তি যার উদাহরণ। মেক্সিকোর ভৌগোলিক অবস্থান ও অর্থনীতি এখনও বিশ্ব শক্তিগুলোর জন্য আকর্ষণীয়। ব্রাজিল আর্জেন্টিনার পরে ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ মেক্সিকো। এর উত্তর সীমান্তে যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর। প্রতিটি সাগরই বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া মেক্সিকো প্রাকৃতিক সম্পদে ভরপুর। বলা হয় দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে সোনার খনি ছড়িয়ে আছে। রূপা, তামা, লোহা, সীসা এবং দস্তা এসব আকরিকও রয়েছে বলে ধারণা করা হয়। মেক্সিকোর আটলান্টিক উপকূলে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম রয়েছে। মেক্সিকোর সম্পদের দুটি প্রধান উৎস হল তেল এবং পর্যটন, যা দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় 30%। দেশটির অর্ধেক অংশ ট্রপিক অব ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত। এ কারণে প্রায় বছরব্যাপী গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং শাকসবজি হয় সেখানে। মেক্সিকোর ভৌগোলিক অবস্থান পর্যটন শিল্পের জন্য অপার সম্ভাবনার। সব মিলিয়ে দেশটির অর্থনীতি মূলত নজর কাড়ার মতো। এসব কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনের মতো দেশগুলোর নজর মেক্সিকোর দিকে। মেক্সিকোর সঙ্গে বিশ্বের প্রায় 46টি দেশের শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। সাম্প্রতিক সময়ে চীন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক দ্বৈরথে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হয়ে উঠেছে মেক্সিকো। এই তিন দেশের মধ্যকার যে ত্রিমুখী বাণিজ্যিক উৎপাদন সম্পর্ক, সেটিকে নিয়ার শেয়ারিং বলা হয়। মূলত যে দেশের বাজারে পণ্য রপ্তানি করা হবে, সেই দেশের কাছাকাছি কোনো একটি দেশে উৎপাদন ব্যবস্থা স্থানান্তরকেই নিয়ার শেয়ারিং বলে। এই নিয়ার শেয়ারিং এর মাধ্যমে দেশগুলো একে অপরের স্বার্থ হাসিল করছে। এরই ধারাবাহিকতায় মেক্সিকো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি স্পষ্ট করা যায়। মেক্সিকো বিশ্বমরল যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ, দুই দেশের বহু পুরনো সম্পর্ক। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় 2000 মাইল সীমান্ত রয়েছে, যা মেক্সিকো উপসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো এবং টেক্সাস অঙ্গরাজ্যকে স্পর্শ করেছে। কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র একে অপরের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়িক অংশীদার। দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রধান ভূরাজনৈতিক স্বার্থের মধ্যে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ সুরক্ষা এবং কূটনৈতিক সম্পর্ক। সীমান্ত ঘিরে দুই দেশের ব্যাপক বাণিজ্যিক কার্যক্রম চলে। টেক্সাস সীমান্তের কাছাকাছি অঞ্চলে গ্যাস এবং কয়লা ক্ষেত্র রয়েছে। 2022 সালে মেক্সিকো যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল। দেশটি মার্কিন পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাস রফতানির শীর্ষ গন্তব্য ছিল। বলা হয় মার্কিন শিল্প অনেকটা মেক্সিকোর ওপর নির্ভরশীল। সেখানে যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ রফতানির মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যানবাহন, খনিজ, জ্বালানি, প্লাস্টিকের মতো পণ্য। এবার আসি মেক্সিকো ঘিরে চীনা স্বার্থের বিষয়ে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনকে টেক্কা দিতে বেইজিং এর আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে মেক্সিকো। এর পেছনে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ কয়েকটি কারণের কথা বলেছেন, যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ভৌগোলিক নৈকট্যতা, প্রযুক্তি থেকে শুরু করে তেল ক্ষেত্রে মেক্সিকোর সাফল্য, দক্ষ ও সুলভ শ্রমবাজার এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা। তাদের মতে চীন বিনিয়োগের ক্ষেত্রে দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে, এক ভৌগোলিক অবস্থান, দুই শিল্প প্রতিষ্ঠান। ওয়াশিংটন চীনা আমদানির ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক বাড়ালে মেক্সিকোর দিকে ঝুঁকতে শুরু করে বেইজিং। যুক্তরাষ্ট্রের বাজার ধরতে মেক্সিকোকে রুট হিসেবে ব্যবহার করছে চীন। দেশটিতে চীনের অর্থায়নে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা, যেসব পণ্যের গন্তব্য যুক্তরাষ্ট্র। বলা হয় যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে মেক্সিকোকে পেছনের দরজা হিসেবে ব্যবহার করছে চীন। অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও নানা নিষেধাজ্ঞার মধ্যেও ব্যবসা করে যাচ্ছে চীন, আর তাতে সহায়কের ভূমিকায় রয়েছে মেক্সিকো। তেল সমৃদ্ধ মেক্সিকোর অটোমেশন, ইলেকট্রনিক্স শিল্প বেশ উন্নত। মহাকাশ, চিকিৎসা ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে দেশটি। এ সবকিছুই চীনের জন্য লাভের।
দেশটির শ্রমিকরাও অত্যন্ত দক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে চীন এরকম বহু কোম্পানি মেক্সিকোতে সম্প্রসারিত করেছে। মূলত ভূরাজনৈতিক টানাপোড়েন এড়াতে চীনা সংস্থাগুলো মার্কিন সীমান্তবর্তী দেশটিকে বেছে নিচ্ছে। এভাবে যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোর প্রধান বাণিজ্যিক সহযোগী এখন চীন, যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের। যুক্তরাষ্ট্র ও চীনই লাভবান হচ্ছে এমনটা নয়। বিশ্লেষকদের মতে চীন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতায় ফায়দা নিচ্ছে মেক্সিকো। নিয়ার শেয়ারিং গতি এনেছে মেক্সিকান অর্থনীতিতে। দেশটিতে চীনা অর্থায়নে তৈরি শিল্প কারখানাগুলো মেক্সিকোর অর্থনীতিকে গতিশীল করেছে। তবে মেক্সিকোতে চীনা বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ভূরাজনৈতিক টানাপোড়েন আরও উস্কে দিচ্ছে বলেও মনে করছেন তারা। এতে করে ভূরাজনৈতিকভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মাঝে পড়ে যেতে পারে মেক্সিকো।